দীর্ঘ 7 বছর পর বিয়ানীবাজারের মৎস্য ব্যবসায়ীরা কিচেন মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ফিরেছেন। বিয়ানীবাজার পৌরসভার নতুন মেয়র দায়িত্ব নেওয়ার 1.5 মাসের মধ্যে ব্যবসায়ীরা তাদের নির্ধারিত স্থানে এসেছেন। বিগত মেয়র আব্দুল শুকুর অনেক চেষ্টা মিটিং করলেও নানা কারণে মৎস্য ব্যবসায়ীরা কিচেন মার্কেটে আসতে চাননি। শুক্রবার বিকেল 3টায় বিয়ানীবাজার পৌরসভার কিচেন মার্কেটের আন্ডারগ্রাউন্ডে মাছ বাজার উদ্বোধন করেন পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। আমরা সমাধান হচ্ছে আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এটা পূরণ করেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি, আমাদের এই বিয়ানীবাজার উপজেলার জনমদেরকে, আমাদের তদন্ত তাকে সাহায্য সহযোগিতা করার জন্য, বিশেষ করে সকল যারা সকল কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি মেয়র হিসাবে আপনাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা দীর্ঘদিনে যে সমস্যাটা তাদের সমাধান পেতে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা মাছ ব্যবসায়ীরা আমরা লক্ষ্য করতেছি যে মাছ ব্যবসায়ীরা তারা চলে আসছে এবং তারা মাছ বিক্রি করতেছে এবং জনগণও এই জায়গা থেকে মাছ কিনে নিচ্ছে। আচ্ছা, সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি মাছ বাজার উদ্বোধন করেছেন আমাদের মেয়র মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বিয়ানীবাজারবাসী যে দীর্ঘদিন যেমন কিন্তু যে বিয়ানীবাজার যে ভুল রাস্তাটা আছে আসেননি ব্যবসায়ী ভাইরা অনেক রয়ে গেছেন বাইরে, আমি তাদের প্রতি আকুল আবেদন করবো আপনারা সবাই আসেন, আসিয়ে ব্যবসা করেন, দেখেন। যদি আমার মেয়র সাহেবও কথা দিয়েছেন যদি আপনাদের ব্যবসা না হয় তাহলে আমরা পরিষদ বসে আপনাদের জন্য বিকল্প চিন্তা করি। মৎস্যজীবী ভাইরা মেয়র মহোদয়কে সম্মান জানিয়ে এবং ইউনো মহোদয়, পুলিশ কর্মকর্তা সহ সবাইকে সম্মান জানিয়ে আমরা আজকে নিচে ওনারা এসেছেন ব্যবসা করার জন্য এবং এখানে যে আপনারা দেখেছেন ব্যবসার অনেক প্রভাকাণ্ডা কিন্তু এখনও এই মাছ বাজারকে নিয়ে আছে, কিন্তু সব প্রভাকাণ্ডা কিন্তু মানুষের প্রভাকাণ্ডা চালিয়ে যাচ্ছে। নতুন পৌর মেয়র মৎস্য ব্যবসায়ীদের দাবি দাওয়া মানার প্রেক্ষিতে তারা কিচেন মার্কেটে ফিরতে পেরে অনেকটা খুশি, আর একই ছাদের নিচে মাছ সহ তরি তরকারি কেনা সম্ভব হবে বলে ক্রেতারাও আনন্দিত। একজন দীর্ঘদিনের ব্যবসায়ী হিসাবে এবং এই পুরো কিচেন মার্কেটের যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ছিল দীর্ঘদিন, দীর্ঘ 7টা বছর আমাদের মেয়র নবনির্বাচিত মেয়র জেলা ফারিকুল হক সাহেব 1 মাস 0 দিনের মাথা যে তার মহৎ উদ্যোগ নিয়ে আজকে কিচেন মার্কেটের আন্ডারগ্রাউন্ড মাছের বাজারের উদ্বোধন করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফারুক ভাইয়া যেভাবে এইটাকে সংস্কার করিয়া উপযোগী করছেন, পরিবেশ তৈরি করছেন, কিভাবে কেউ করতে পারছেন এরা সব ব্যর্থ হয়েছে, এখন এরা পরিবেশ তৈরি না করার কারণে এখানে কেউ আইছে না। এখন ফারুক ভাইয়ের এখান পরিস্থিতি সন্তুলন করছেন এবং সুন্দর করছেন উপযোগী করিয়া দিয়েছেন, বিধায় ফারুক ভাইয়ের কথা মানছে মানছে এবং এখানে ব্যবসা করার মতো স্থান তৈরি করার কারণে ফারুক ভাইয়ের মানিয়া মানসিক হইয়া ঢুকছে। আমার পিতা এটা আমার পিতা এরকম কয়েকজন ইয়া কইছেন, আমি অজি সাহেব এবং জিয়ন সাহেব মেয়র সাহেবের কাছে জোড়াতে অনুরোধ করিয়া আপনারা দরকার হইলে আপনারা অজি সাহেব লোকে বোকা জিয়ন সাহেব লোকে বোকা আমরা বেচছি সামান্য কিছু মাছ বেচছি আর আশা করি আল্লাহর খুব ভালো হইতো, তো আমার যখন আইসো না সারা তো আর আইসো নি ভালো আল্লাহর খুব কোনো অসুবিধা নেই। কাস্টমার আইরান কাস্টমারদের প্রচুর কাস্টমার আইন আছে কথা আমরা সবসময় চাইছি যে আমি কেন কশির আবদুল্লাহপুর যাবো, আমি কেন বড়গাটির মাছ বাজারে যাবো, আমি কেন দোতলায় যাবো, আমার একটা জায়গা দরকার যে জায়গা থেকে আমি শুধু না আমাদের পৌরবাসী বিয়ানীবাজারবাসী মাছ কিনব, এটা আমরা সবসময় চাইছি।